টিভি নিউজ ঐক্যের পথে মোরা শিক্ষা শান্তি প্রগতি এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ রহমান আদর্শ সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষ্যে সকাল দশটায় কলেজের অধ্যক্ষ ডাক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোটালীপাড়া পৌর মেয়র হাজি মোহাম্মদ কামাল হোসেন শেখ উপস্থিত ছিলেন এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ হাজরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ সহ আরও অনেকেই দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে